বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, এই আলোচনাটি শুনলে আশা করব যে অনেক মানুষের একটা বিষয়ে বোঝা হবে, জানা হবে। আমরা কিন্তু একটা জিনিস সবসময় জেনে এসেছি, বুঝে এসেছি যে নবীজির সময়ে যে ওয়াইস্করণী ছিলেন, তিনি কিন্তু বাস্তবে নবীকে কখনো দেখেননি। রুহানিতে দেখেছে, স্বপ্নে দেখেছে, কিন্তু বাস্তব কোনোদিন দেখেনি। আর বাস্তব দেখার চেষ্টা করেছিল, তখনও দেখেনি। তো আজকের মূলত যে বিষয়টি আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, দেখুন, তিনি নবীজিকে বাস্তবে দেখলেন না, কিন্তু তিনি রুহানি জগতে দেখেছেন এবং বাস্তবে তার প্রেমে আত্মহারা ছিলেন। কিন্তু দেখেন, সাহাবা, শ্রেষ্ঠ সাহাবাদের মধ্যে হযরত আলী, উমর এবং আবু বকর, উসমান গনি তারাও ছিলেন, তারা কিন্তু নবীর ধারে কাছে ছিলেন, নবীকে দেখেছেন, নবী তাদেরকে শিক্ষাও দিয়েছেন। এরপরেও কিন্তু দেখা যায় নবীর যে জুব্বা বা যে জামাটা ছিল, এই জামাটা কিন্তু সেই কে পেলেন, ওয়াইস্করণী পেলেন। হযরতে ওয়াইস্করণী কেন পেলেন? তারা তো সাথে ছিল, তারাও তো সাধনা করেছে, ভজনা করেছে, ইবাদত করেছে, কিন্তু তারা কেউ পেলেন না। কিন্তু ওয়াইস্করণী নবীর জুব্বা পেয়ে গেলেন, এর মূল রহস্য আসলে বিষয়টি দেখুন, আল্লাহ বলেছে আলী আমার বাঘ, আলী আমার শক্তি। আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কি, যে আমি জ্ঞানের শহর, আর সেই শহরের দরজা আলী। এখন আলীর দরজাটা যে প্রবেশ করবে, সে জ্ঞানের শহর লাভ করবে। যে নবীজির মুখের কথা, আমি যদি জ্ঞানের শহর হই আর সেই শহরের দরজা হযরত আলী, আলীর দরজাটা যদি কেউ প্রবেশ করে সে জ্ঞানের শহর লাভ করবে। অন্য অন্য সাহাবা ছিল, এদের কথা বলা হয়নি। তাহলে সে যদি শেরে আলী হয়, সে যদি আল্লাহর বাঘ হয়, সে যদি আল্লাহর শক্তি হয়, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল সে যদি জ্ঞানের শহরের দরজা হয়, তাহলে নবীজির জুব্বাটা তিনি পেলেন না, ওয়াইস্করণী কেন পেলেন? এই কথা রহস্যটি আজকে বাঙ্গ। যেমন ওয়াইস্করণী তিনি যখন সে পাহাড়ের গুহায় এসে সে পাহাড়ের একটা স্থানের মধ্যে ছিল, তখন কিন্তু একটা ঘটনা হয়েছিল, যে সেই ঘটনাটি হলে দেখুন যে সেখানে কাকে কাকে পাঠানো হয়েছিল, হযরত উমর, হযরত আবু বকর, হযরত উসমান গনি এবং হযরত আলী, এই চারজনকে দিয়ে ওয়াইস্করণীর কাছে এই জামাটা পাঠিয়ে দিয়েছিল আর বলেছিল, নবীজি তোমরা এই জামাটা ওয়াইস্করণীর কাছে পৌঁছে দিবি। সে এই জামাটা প্রাপ্ত হয়েছে। এখন চারজন সাহাবার ভিতরে একটা প্যাসের সৃষ্টি হল, আমরা নবীজির সাথে রইলাম, শিক্ষা নিলাম, কিন্তু তিনি এত দূরে থেকে কিভাবে নবীর জুব্বাকে লাভ করলেন? তখন এই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে যখন যে হযরতে ওয়াইস্করণীর কাছে যখন পৌঁছলেন, তখন কিছু কথা বলতে বলতে তিনি তাদের সাথে কিছু কথা হলো, টুকটাক কিছু কথার মধ্যে কিছু কথা হয়েছিল, সেটা কি, সেই কথাটি হলো যে হযরত ওয়াইস্করণীকে বলতেছিলেন যে আপনি কিছু ওসিয়ত রাখবেন আমাদের কাছে। তখন তিনি কিছু ওসিয়ত রাখতে গিয়ে হযরতে ওয়াইস্করণী বললেন, হে আলী, তুমি কি কখনো আল্লাহকে দেখেছো? তখন হযরত আলী তিনি চিন্তাযুক্ত হয়ে বললেন, যদি আমি দেখি বা না দেখি, আল্লাহ তো আমায় দেখে। তখন হযরত ওয়াইস্করণী বললেন, তোমাকে যেন আল্লাহ দেখেই দেখেই রাখে। ওনাদেরকে জিজ্ঞাসা করলেন, তারা আর কি বললেন? তারা এরকম কিছু বললেন, যাই হোক, আজকের প্রসঙ্গ সেদিকে নয়, আজকের প্রসঙ্গ হলো
যে হযরতে ওয়াইসকরণী কেন এত দূরে থেকে নবীকে ভালোবেসে কোন গুণে কোন প্রেমে তিনি নবীজির জুব্বাটা পেয়ে গেলেন। আজকের আলোচনার মূল এটি, অন্যদিকে গেলে হয়তো অন্যদিকে মূল নেবে, তাই এখানেই থাকবো। সে কথাটি হলো দেখুন যে হযরতে ওয়াইসকরণী তাকে জিজ্ঞাসা করলেন হযরত আলী যে আপনি কি করে এত দূর থেকে নবীজিকে বাস্তব না দেখে এমন কি গুণ এমন কি প্রেম আপনি অর্জন করেছেন যে নবীজি আপনাকে সে তার জামাটা গায়ের জামাটা বা জোব্বাটা দিয়ে দিতে হলো। তখন বলেছিল যে হযরত ওয়াইসকরণী বলেছিলেন হে আলী তুমি একটু হাসো তো। তখন হযরত আলী যখন মুচকে হাসি দিয়েছিল তখন হযরত ওয়াইসকরণী বললেন হে আলী তোমার মুখে কিন্তু সব কয়টা দাঁত আছে আর আমি যেই দিন শুনতে পেরেছি যে নবী যুদ্ধে গেলে নবীজির একটা দন্ত মোবারক শহীদ হয়েছিল সেই দিন আমি একটা দন্ত ফেলে দিয়েছিলাম, নবীজির দন্ত থাকবে না আমার কেন থাকবে। তখন আমি চিন্তা নিলাম যে নবীজির দন্ত থাকবে না আমার কেন থাকবে, নবীর কোন দন্তটা পড়েছে আর আমি কোনটা ফেলে দিলাম। তখন একে একে আমি সমস্ত দাঁত ফেলে দিয়েছিলাম নবীর প্রেমে। হে আলী তুমি তো সেরে আলী, তোমার দাঁত তো এখনো দেখা যায় আছে, তোমাদের একটা দাঁতও তো পড়েনি। তখন হযরত আলী তো পাক পাকাতনের একজন, সে কেমন জানি একটু জীর্ণ শীর্ণ কেমন জানি একটু ছোট হয়ে গেল না, আমরা কাছে থেকে এরকম প্রেম করতে পারলাম না। তখন হযরত আলী তার ঠোঁটের আগে উত্তর থাকত, তিনি ওই মুহূর্তে একটা কথা বলেছিলেন যে হে ওয়াইসকরণী আমি আপনাকে একটু কথা বলবো। হ্যাঁ বলেন। নবীর কোন দাঁতটি পড়েছিল আপনি অনুমানে একটি দাঁত ফেলে দিয়েছিলেন, তার মানে তাকে আপনি বাস্তব কখনো দেখেননি, কিন্তু আপনি অনুমান করে দাঁতগুলো ফেলে দিয়েছিলেন। আপনি একটু বুঝবেন যে আপনি নবীর দেহটা কি ভালোবাসতেন এবং নবীর দেহের মধ্যে দাঁত থাকবে না আপনার কেন থাকবে। নবীজির মানব দেহে মুখমণ্ডলে একটা দাঁত থাকবে না আমার কেন থাকবে। তাহলে এদিকে লক্ষ্য করে আপনি সেই আপনার নিজের দেহের দাঁতটি ফেলে দিয়েছেন। তো আপনি একটু চোখ বুঝে একটু রুহানি জগতে ঢুকে আপনি আমার আত্মাটাকে একটু পরিদর্শন করুন, দেখুন যে আমার আত্মার মুখে কোনো দাঁত আছে কিনা। কারণ নবীজির সাথে আমার দেহের সম্পর্ক ছিল না, নবীজির সাথে আমার আত্মার সম্পর্ক ছিল। সে আত্মার বেদনায় দেখুন আত্মার প্রেমে আমার সে আত্মার মুখে দন্ত একটাও আছে কিনা দেখুন। তখন ওয়াইসকরণী একটু চুপ হয়েছিলেন যে দেখেন মানুষ মরে যায় দেহটা মাটির সাথে মিশে যায় কিন্তু আত্মার কিন্তু মৃত্যু নেই, আর বেহেস্তে হোক মুক্তি হোক আত্মার কিন্তু মুক্তি হবে, দেহের কোনো বিচার হবে না, বিচার হবে আত্মার। তাহলে নবীজির সাথে আমার আত্মার সম্পর্ক, সেই পাকপান্ডতনেরই একজন যদি হযরত আলী হয়ে থাকে তাহলে তিনি আত্মার দন্ত ছিল না, তার আত্মার প্রেমে তিনি ঠিকই প্রেম ছিলেন। এখন আপনি বলেন আপনি দেহের প্রেমিক ছিলেন, সেই দেহের দাঁত ফেলে দিয়েছেন আর নবীজির দেহের যে জামাটা সেটা আপনি পেয়েছেন, এটা পাইবার যোগ্য আপনি আমি না। আর একটা বিষয় বুঝবেন যে আত্মা কি এই কাপড়ের জামা পরে, আত্মার কিন্তু কাপড়ের জামা লাগে না, এই আত্মাটাই হলো আত্মার জামাটাই হলো মানব দেহটা আর দেহের জামাটাই হলো নবীজির গায়ের জোব্বাটা।
তাহলে আপনার আপনি তার দেহটাকে যেরকম ভালোবেসেছিলেন, তার দেহের দাঁত পড়েছিল, আপনি আপনার দেহের দাঁত ফেলে দিয়েছিলেন। আর আমি আত্মার প্রেমিক ছিলাম, ভালো করে দেখুন যে আমার আত্মার কোনো দাঁত আছে কি না। তাহলে আত্মায় আত্মায় আলিঙ্গন, আত্মায় আত্মায় প্রেম, আর আত্মার ধ্বংস নেই, মৃত্যু নেই, ক্ষয় নেই, কিন্তু আপনি যেই দেহকে ভালোবেসেছেন সেই দেহটা মদিনায় একদিন শাহিত হয়ে যাবে। কিন্তু সেই দেহেরও আমাদের একটা কোনোদিন মূল্য দিতে হবে, তাই নবীর জামা কাপড়েরও একটা মূল্য আছে। এই জামাটাকে যখন মানুষ দেখবে তখন এটাকে স্মরণ হবে যে নবীজি জামাটা পরতেন। যাই হোক, আজকের যে বিশ্লেষণ, আজকের যে আলোচনাটি, কাউকে কিন্তু ছোট করা হয়নি, এক একজন এক একটা ভূমিকা নিয়ে এসেছে। আর এই ভূমিকা সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্য এটাই যে নবীজি কেন ওয়াইসকরণীকে জামাটা দিলেন এবং হযরত আলী সমস্ত সাহাবার মধ্যে শ্রেষ্ঠ সাহাবা হয়ে তিনি কি পেলেন, তিনি আত্মার মহাব্বত, তার আত্মার শক্তি শক্তিমান তাকে আল্লাহ সেটি দান করেছিলেন, তার জ্ঞান ছিল প্রখর জ্ঞান। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাটায় আমি আপনাদেরকে কি বোঝাতে চাইলাম, কি বুঝলেন অবশ্যই কমেন্ট করবেন, এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন, অবশ্যই সামনে সেগুলো দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যদি ফেসবুক হয় অবশ্যই ফলো নেবেন, পরবর্তীতে যেন আলোচনা করতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।